Assalamualaikum. শিক্ষার্থীরা কেমন আছো? আজকের বিষয় উচ্চতর গণিত বিষয় কোড 126। আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করছি এর আগে অনুশীলনী 11-3। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি। যারা এর আগের ক্লাসগুলি অর্থাৎ 11-1, 11-2 এর আগে আমি স্থানাঙ্ক একটা ক্লাস করেছি, লেখচিত্র একটা ক্লাস করেছি, যারা সেই স্থানাঙ্ক ভালোভাবে দেখছো বুঝছো তাদের এই ক্লাসগুলি বুঝতে সমস্যা হবে না, আর যারা ভালো করে দেখো নাই বুঝো নাই তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ স্থানাঙ্কের সাথে সম্পর্কিত। আর এর আগে 11-1, 11-2 যে আমরা করছি সেটা তোমরা কলেজে গেলে তোমাদের জ্যামিতি বইয়ের প্রথম অধ্যায় পাবে, আর 11-3 তোমাদের কলেজে গেলে তোমরা তখন দ্বিতীয় অধ্যায় এই বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা হবে। তাহলে আমাদের এই বিষয় খুবই ইম্পর্টেন্ট। আজকে পাঠ হচ্ছে সরল রেখার ঢাল। এখানে লেখা আছে রেখার ঢাল, রেখা মানে সরল রেখা। অনুশীলনী 11-3 স্থানাঙ্ক জ্যামিতি। এখন আমরা এই ঢাল কাকে বলে, ঢাল নির্ণয়ের সূত্রগুলি আমরা দেখব, ঢালের সংজ্ঞা দেখব, তারপরে গিয়ে আমরা প্রশ্নে যাব। ঢাল ইংরেজিতে বলা স্লোপ অথবা গ্রেডিয়েন্ট। ঢাল কাকে বলে? কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্টকে সরল রেখাটি ঢাল বলে, এবং ঢালকে সাধারণত এম দ্বারা সূচিত করা হয়। তাহলে কোন সরল রেখা, আমরা আগেই জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ লেখচিত্রের মধ্যে আমরা দেখেছি যে এখন যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের দুইটা দিকে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতির মধ্যে আমরা অনুপাত জেনেছি ছয়টি, সেখানে একটা অনুপাত হচ্ছে ট্যানজেন্ট, যাকে আমরা সংক্ষেপে টেন অনুপাত বলি। তাহলে ওই যে কোন ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে সরল রেখাটি ঢাল বলা হবে। এখন আমরা দেখি একটা চিত্র দেখি, যার এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু এবং একটি সরল রেখা আছে, দেখো এখানে এমএন। এই এমএন সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এখানে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের ঢাল হবে টেন থিটা। এখানে দেখো খেয়াল করি এমএন একটি সরল রেখা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ওই বিষয়গুলি আমরা এ পি বি এই বিন্দুগুলি নিয়ে পরে আলোচনা করব। শুধু আমরা কোনটা দেখি যে এমএন রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র, এক নাম্বার, যদি সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তবে রেখাটির ঢাল এম ইকুয়াল টু টেন থিটা। এটা আমাদের সংজ্ঞা থেকেই আসছে, সংজ্ঞা অনুসারে আমরা যেখানে সংজ্ঞায় বলছি যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই ঢাল বলা হয়, তাহলে ঢাল এম ইকুয়াল টু টেন থিটা। এই এই এটা দিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারব। এখানে আরো অন্য প্রশ্ন থাকতে পারে, যেমন একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই থিটা এবং ডাল এম এর মধ্যে সম্পর্ক কি? থিটা এবং ডাল এম এর মধ্যে সম্পর্ক হচ্ছে এম ইকুয়াল টু টেন থিটা। এখানে থিটার মান সূক্ষ্মকোণ বা স্থূলকোণ দুইটাই হতে পারে, ডাল এম এর মান ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হতে পারে, সেটা আমাদের কোণের উপকোণের মানের উপর নির্ভর করবে। আর এই সূত্র দিয়ে আমরা ঢাল বের করতে পারবো যখন আমাদের থিটার মান জানা থাকবে। তখন থিটার মান যদি জানা থাকে তাহলে আমরা ঢাল এম এর মান বের করতে পারবো, আর ঢাল এম এর মান যখন জানা থাকবে তখন আমরা থিটার মান বের করতে পারবো। এই দুইটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারবো বিপরীত ক্রমে। তাহলে এম ইকুয়াল টু টেন থিটা দিয়ে আমরা কি করব, ঢাল বের করব, অথবা ঢালের মান দেওয়া থাকলে থিটার মান বের করব, দুইটা কাজে আমরা করতে পারব। এখন আমরা দেখি, এখানে দেখো এই একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, b একটা বিন্দু
যার স্থানাঙ্ক x2 y2 তাহলে এই a এবং b বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা হচ্ছে ab অথবা আমরা এখানে mn নাম দিয়েছি সেটাও বলতে পারি a এবং b বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখাটি হচ্ছে mn অথবা ab তাহলে যদি দুইটি একটি সরলরেখা দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বিন্দু দুটির স্থানাঙ্ক জানা থাকে তাহলে আমরা ঢাল কিভাবে বের করব সেই সূত্র আমরা এখন দেখব এখানে দুই নাম্বার যদি সরলরেখাটি মানে যে কোনো সরলরেখা a x1 y1 এবং b x2 y2 বিন্দু দিয়ে অতিক্রম করে তবে এই রেখাটির ঢাল m equal to হবে কোটি দুটির অন্তর ডিভাইডেড বাই ভুজ দুটির অন্তর অথবা আমরা বলতে পারি y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই x স্থানাঙ্কের পরিবর্তন ইকুয়াল টু আমরা লিখতে পারি y স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে y2 - y1 x স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে x2 - x1 অথবা কোটি দুটির অন্তর ডিভাইডেড বাই ভুজ দুটির অন্তর তোমাদের বইতে আছে এই সূত্রের মধ্যে লেখা আছে রাইজ উঠা আর রান হাঁটা রাইজ বাই রান উঠা বাই হাঁটা সেটা নিয়ে আমরা আলোচনা করব আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে এই যে x1 not equal to x2 x1 আর x2 সমান না যদি সমান হয় তাহলে কি হবে সেটাও আমরা আলোচনা করব পরবর্তীতে আর আমরা এখানে একটু জেনে রাখি ডাল m এর মান শূন্য হতে পারে ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে এই বিষয়গুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব কখন শূন্য হবে কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে এখন আমরা দেখব এই রাইজ আর রান উঠা হাঁটা কেন এই কথাটা আসছে দেখো এই চিত্রের মধ্যে এ একটা বিন্দু বি একটা বিন্দু যাদের স্থানাঙ্ক আমাদের জানা ছিল আমাদের প্রশ্নে বা আমরা এখানে বলেছি এখন আমরা মনে করি একটি ব্যক্তি বা একটি প্রাণী এ বিন্দুতে ছিল সে বি বিন্দুতে গিয়েছে তাহলে এ থেকে যখন বিতে গেল তখন তার হাঁটা কতটুকু হলো আর উঠা কতটুকু হলো উঠা বলতে আমরা বুঝি খাড়া উপরের দিকে এ থেকে বিতে গেল তাহলে তার উঠা উপরের দিকে খাড়া উপরের দিকে কতটুকু উঠলো এখান থেকে উপরের দিকে কতটুকু উঠলো সেটা হিসাব করতে হলে আমাদের এ বিন্দু থেকে একটা খাড়া রেখা টানতে হবে বি বরাবর আসি সেটা মিলিত হবে অর্থাৎ এ থেকে উপরের দিকে খাড়া তাহলে সেটাকে আমরা বলতে পারি পিবি তাহলে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তার খাড়া উপরের দিকে উঠা কতটুকু উঠলো পিবি এখন এই পিবি এর মান কত y2 - y1 এটা আমরা স্থানাঙ্কের হিসাব থেকেই স্থানাঙ্ক যেভাবে হিসাব করি সেখান থেকেই আমরা করতে পারি আর হাঁটা বলতে ভূমি বরাবর আমরা হাঁটি কোথায় ভূমিতে হাঁটি তাহলে আমাদের হাঁটাটা হবে ভূমির সমান্তরালে তাহলে এ থেকে যখন বিতে গেল তার হাঁটা কতটুকু হলো সেটা আমরা হিসাব করব এপি এপিটা হলো তার হাঁটা এ থেকে পি পর্যন্ত এতটুকু হাঁটলো তাই এপি সমান এখানে লিখছি x2 - x1 আমরা আগেই যখন আমরা স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছি তখন আমরা এই বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 হয় তাহলে x1 কতটুকু y1 কতটুকু সেটা আমরা জেনেছি এখানে x1 হচ্ছে ও থেকে সি পর্যন্ত ও সি হচ্ছে x1 আর y1 হচ্ছে এসি এসি হচ্ছে y1 আর বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 তাহলে x2 কতটুকু x2 হচ্ছে od আর y2 হচ্ছে এখানে bd bd হচ্ছে y2 তাহলে আমাদের ap কত হবে আর pb কত হবে সেটা আমরা বিয়োগ করে বের করে নিতে পারি সহজেই তাহলে তার উঠা হচ্ছে y2 - y1 হাঁটা হচ্ছে x2 - x1 এই যে এখানে আছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 তার মানে উঠা ডিভাইডেড বাই হাঁটা রাইজ ডিভাইডেড বাই রান তাহলে হাঁটা আর উঠা আমরা বুঝলাম হাঁটতে হলে ভূমির সমান্তরালে হাঁটতে হবে আর উঠা বলতে আমরা খাড়া উপরের দিকে উঠাকে বুঝি তাহলে এই জন্য এখানে লেখা ছিল বইতে লেখা আছে রাইজ বাই রান অর্থাৎ উঠা বাই হাঁটা তাহলে আমরা সেটা দেখলাম আমাদের ডাল নির্ণয় সূত্র দুইটা আমরা কখন কোনটা ব্যবহার করব যখন একটি সরলরেখা দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে যাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা ডাল m equal to y2 - y1 divided by x2 - x1 এই সূত্র দিয়ে বের করব আর যখন ওই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ
কোণের মান জানা থাকবে তখন আমরা ডাল এম ইকুয়াল টু টেন থিটা দিয়ে ডাল বের করি। তাহলে আর আমাদের এই বইয়ের মধ্যে সাধারণত স্থানাঙ্ক দেওয়া আছে সেটাকে ব্যবহার করে আমাদের ডাল বের করতে হবে, তার মানে দুই নাম্বার সূত্রটাই বেশি ব্যবহার হবে তোমাদের এই ক্লাসে, মানে নবম দশম শ্রেণীতে দুই নাম্বার সূত্রটারে বেশি ব্যবহার হবে, এটা নিয়ে আমরা কাজ করব। আর আমরা পরবর্তী ক্লাসে এই ডাল বের করার সূত্র আজকে জানলাম, পরবর্তী ক্লাসে এই ডাল নির্ণয় করব। আর এখানে এম ইকুয়াল টু টেন থিটা দিয়ে আমরা কি কি কাজ করব সেটা নিয়ে আলোচনা করব, আর ঢাল এম এর মান ধনাত্মক কখন হবে, শূন্য কখন হবে, ঋণাত্মক কখন হবে সে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এখানে শেষ করি, যেটুকু আলোচনা করছি তোমরা এইটুকু ভালোভাবে চিত্রের সাথে মিল করে তোমরা একটু দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।